আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করেই বাংলাদেশে বেড়ে গিয়েছে পুলিশের উপরে হামলা। অনেকেই হয়তো দেখে থাকবেন যে গত 1.5 মাস আগের ঘটনাটা গত কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যায় কক্সবাজারের উখিয়ায় আপনার হাইওয়ে পুলিশের উপরে চড়া হয়েছে একদল যুবক। তাদেরকে সেখানে দেখা যায় তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়ির উপরে হামলা করছে, পুলিশের গাড়ির উপরে মারপিট করছে। ওই গাড়িতে থাকা এক সাদা পুলিশের উপরে তারা চড়াও হয়ে গিয়েছে এবং তাদেরকে বলতে শোনা যায়, তোরা মাসে আমাদের কাছ থেকে 10,000 টাকা নেস, তারপর আমাদের গাড়ি কেন আটকাস? এই কথাটা কেন হয়েছে এই ব্যাপারে উখিয়া থানার আপনার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, জিনিসটা আমরা ফেসবুকে দেখেছি, আমরা এই ব্যাপারে তদন্ত করছি, এখানে পুলিশের দোষ নাকি তাদের দোষ সেটা খতিয়ে দেখা হবে। দর্শক, আটা ঘটনা ঘটে গেছে আমার পাশেই গাজীপুরে। গতকাল দেখলাম যে গাজীপুরে একদল পুলিশ সদস্য সেখানে আসামি ধরতে গিয়েছিলেন। গাজীপুরের শ্রীপুরে ধরতে যাওয়ার সময় জনতা তাদের উপর খেপে যায়, খেপে গিয়ে তাদেরকে আপনার রাগের স্বরে তাদেরকে দোকানে বিক্রে আটকে দিয়ে শাটার আটকে দেয়। পরবর্তীতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তারা সেই দোকানের ভিতরে আটকে ছিল। পরে আপনার অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে সেই শাটার ভেঙে সেখান থেকে দোকান থেকে বের করে নিয়ে আসে। আসলে ইদানিং হঠাৎ করে মানুষ কেন পুলিশের উপরে এত রাগান্বিত হলো, পুলিশের উপরে এত বিরক্তিত হলো, এরকম কিছু ঘটনা যেটা আমাকে বিচলিত করেছে। আসলে সাধারণ মানুষ মনে হয় খুব কষ্টে আছে, সেটা হয়তো বহিঃপ্রকাশ মানুষ পুলিশের উপর দিয়ে সারতে চাচ্ছে। অতিরিক্ত দাম, বাজার গরম, বাজারে আগুন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। মানুষ কি এখান থেকে রাগান্বিত হয়ে যাচ্ছে নাকি আরও চাঁদাবাজির ব্যাপার স্যাপার আছে, সেটা অবশ্যই আমাদের পুলিশি ভাইয়েরা তদন্ত করে দেখবে এবং আমরা অবশ্যই আসল সত্যটা জানতে পারবো। তারপরও মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার রেগে যাচ্ছে, মানুষ তেড়ে বেড়ে উঠছে, পুলিশের উপরে রাগ করে মানুষ বাইক পুড়িয়ে দিচ্ছে, পুলিশের উপরে রাগ করে মানুষ তার ব্যবসা বাণিজ্য দোকান ফেলে দিচ্ছে, ফেলে চলে যাচ্ছে। এরকম কিন্তু অহরহ ঘটনা কিছু ঘটে গেছে বাংলাদেশে। যে রাজশাহীতে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেলো, এক ভাই তার সার্জেন্টের সাথে রাগ করে আপনার যে বাইক আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন। তা জানা দর্শক, এই ব্যাপারটা অবশ্যই মর্মাহত করে আমাদেরকে। আর কেউ যদি আমার এই তাসিন টিভি পরিবারে নতুন হয়ে থাকেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।